বৃহস্পতিবার 72তম সংবিধান দিবস নানা ক্রিয়াকর্মের মধ্য দিয়ে পালন করে এনসিসির ক্যাডেটরা। এমবিবি ও বিবিএম কলেজের ইউনিটের উদ্যোগে হয়েছে এই অনুষ্ঠান। ক্যাডেটরা লিখিত সংবিধানের প্রস্তাবনার সামনে দাঁড়িয়ে দেশকে এবং দেশের সংহতি রক্ষা করার শপথ গ্রহণ করেন। এই বিষয়ে এনসিসি এর এমবিবি কলেজের এএমও লেফটেন্যান্ট গৌরব রায় কি বলেছেন শুনে নেব। আজকের দিনটা জাতির জন্য একটা বিশাল গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনে আমরা আমাদের সংবিধান পাই। সংবিধান পাওয়াটার চাইতেও বড় ব্যাপার হচ্ছে আমরা অ্যাজ এ সভরেন সেকুলার ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে আমাদের নিজেদেরকে প্রতিষ্ঠা দিতে পেরেছি। তো আজকের দিনের সেলিব্রেশনের চাইতেও বেশি হচ্ছে আমার মতে দায়িত্ব অনেক বেশি। আজকে আপনারা দেখবেন সমাজে বিভিন্ন ধরনের কুপ্রথা চলছে। আমরা এনসিসির অ্যাজ এ ইউথ অর্গানাইজেশন, লার্জেস্ট ইউথ অর্গানাইজেশন অফ কান্ট্রি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ল্ড, আমরা এই দিনটাকে এইভাবেই নিই যে আমরা যেন সমাজের বিভিন্ন কুপ্রথা এবং আমাদেরকে যে বিভাজনের যে প্রচেষ্টা চলছে বিভিন্ন তরফ থেকে, আমরা একটা সার্বভৌম কান্ট্রি, আমাদের বিভিন্নভাবে ভাঙার প্রচেষ্টা চলছে আমাদের দেশের ইউনিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড সভারেনটিকে, সেইটা আমরা কীভাবে আটকাতে পারি ক্যাডেটদের নিয়ে আজকে আমরা কনস্টিটিউশন ডেতে। ভিরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।